কোনো ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাদ্য আছে। 6 দিন পর ছাত্রাবাসে আরও 160 জন ছাত্র আসলে বাকি খাদ্য আর কতদিন চলবে? এখানে খেয়াল করুন, এখানে ছাত্র সংখ্যা কী হয়েছে, যুক্ত হয়েছে, তাই আমরা যোগ করব। আগে 320 যোগ 160, আমরা যোগফল করলে 0, 8, 4, 480 জন, 80 জন ছাত্র। এখন 18 দিনের খাদ্য আছে, 6 দিন পর, মানে 6 দিন পর্যন্ত খেয়েছে। এই সরি, এই 18 থেকে -6, তাহলে 12 দিন, এই 12 দিন। এখন বলছে যে বাকি খাদ্য আর কতদিন চলবে। এখন আমরা চিন্তা করব যে যেটা আমাদেরকে বাইর করতে হবে ওটা আমরা ডান দিকে দেব, এটা সব সময় খেয়াল রাখব। তাহলে 320 জন ছাত্রের খাবার আছে কতদিনের? 12 দিনের। তাই একজন ছাত্রের ওই খাবারটা কি বেশি দিন যাবে না? একজন ছাত্র ওই খাবারটা বেশি দিন যাবে, তাহলে আমরা গুণ করে দেব, বেশি হইলে গুণ। এখন বলছে যে 480 জন, 480 জন ছাত্রের খাবারটা কম দিন যাবে, এই জন্য ভাগ 480। আপনারা ক্যালকুলেশনটা করে নেবেন, ক্যালকুলেশন করলে উত্তর হবে 8 দিন।